나한테 어이도 반도 해봉 아들한테 생이 하나를 것도 초등학교 빌드 캐딩 물어보니 바라 어이씨가 야스게 자 가로네 아무나이 사들한테 존대 오늘 미친다 바디 안 넣으네 뭐 도래 에이 사들한테 아시나이 এবং কোন রাতের অন্ধকারে এই স্বাধীনতা আসে নাই একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিকে দিনে দিনে সুসংগঠিত করে আপনারা এই স্বাধীনতা বন্ধ বন্ধ হয়েছিলেন আপনারা জানেন সাতই মার্চে সেই ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে সে জায়গায় বিচ্ছিন্নতার কোনো কথা ছিল না কিভাবে একটি নিয়মতান্ত্রিক ভাবে একটি জাতিকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা আনতে হয় এর আর কোন দ্বিতীয় নজির পৃথিবীতে না বঙ্গবন্ধু যে নজির সৃষ্টি করেছিলেন গণতান্ত্রিক স্বাধীনতা কিভাবে আনতে হয় আর মানুষকে কিভাবে প্রস্তুত করতে হয় তার একমাত্র উদাহরণ বঙ্গবন্ধু সেদিন সৃষ্টি করেছিলেন আর যার পরিণতিতে বাঙালির অস্ত্র বাঙালি জাতি তার বাঁশের লাঠি হাতে করে একটি সুসংগঠিত সেনা বিরুদ্ধে ওই পাক সেনার বিরুদ্ধে যুদ্ধ করে আজকে স্বাধীনতা অর্জন করেছে এটা একটা নদীর বিলীন ঘটনা আর আজকে এই স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে আমরা অনেক আগেই এই স্বাধীনতার সুফল পেতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য 1975 সালে সেই 15 আগস্টের কাল রাত্রিতে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং তার বিরুদ্ধে যে অপপ্রচার এবং যে কুপ্রলোচনা চালানো হয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুকে আজকে আমাদের হারাতে হয়েছে আমরা সেদিন সুসংগঠিত ছিলাম না এবং বাঙালির দুর্ভাগ্য বাঙালিদের বঙ্গবন্ধু হত্যার পরও আওয়ামী লীগ সেদিন প্রতিবাদী ভূমিকা পালন করতে পারে নাই এই এটাও আমাদের এই দলের জন্য একটা দুর্ভাগ্য এবং আজকে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্র ধারাবাহিকতা এখনো কিন্তু অব্যাহত আছে এত উন্নয়ন শেখ হাসিনা এত অগ্রগতি এবং ঈর্ষণীয়ভাবে আজকে দেশ এগিয়ে যাচ্ছে তারপরেও এই জাতির বিরুদ্ধে এই বাঙালি এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে নানা রকম উৎসাহ অপপ্রচার এবং গণমাধ্যমে আজ প্রচার মাধ্যমে আমরা দেখি ফেসবুকে ঢুকে ইত্যাদি তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছে এবং স্বাধীনতাকে বিকৃত করার যে অপচেষ্টা সেটা অব্যাহত আছে আজকে এর দিয়ে আমাদের ভাবতে হবে আজকে বাংলাদেশ কোথায় গেছে বাংলাদেশ ছিল ভিক্ষুকে জাতি হাত না পারলে দুর্দিনে আমাদের কোন বিদেশি সাহায্য না আসলে আজকে এই দেশের মানুষ অভুক্ত থাকত এই দেশের দারিদ্রের অতি দারিদ্রের সংখ্যা ছিল দেশ যখন স্বাধীন হয় তখন ছিল এরা 60% এই দেশের মার ভোকা রাঙা মানুষ যাদের জন্যই বঙ্গবন্ধু করেছিলেন আমি এই দুঃখী বাংলা বাংলা দুঃখী মানুষদের মুখে হাসি ফোটাবার জন্য এই স্বাধীনতা চাই আর এই স্বাধীন